আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা হাট থেকে কবুতর কেনার আগে আমরা কিভাবে বুঝবো যে এই কবুতরটা ডিম বাচ্চা করেছে কিনা আগে। তো হাট থেকে কেনার আগে যখন আমরা মালিককে, মানে ওই কবুতরের যে মালিকটা থাকে, ওই মালিককে যদি জিজ্ঞাসা করি যে ভাই এটা কি ডিম বাচ্চা করেছে কিনা, তখন ওই মালিক আমাদেরকে বলে যে হ্যাঁ ভাই ডিম বাচ্চা রানিং। কিন্তু অনেক কবুতর থাকে যেটা ডিম বাচ্চা রানিং না, কিন্তু আমরা বুঝতে পারি না যে এটা ডিম বাচ্চা করেছে কিনা। যারা নতুন কবুতর কিনতে যাই তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। তো এই ভিডিওটা মানে আমরা একটা কবুতর চিনবো কিভাবে যে এই কবুতরটা ডিম বাচ্চা করেছে কিনা। তো এটা চিনার একটা সহজ একটা উপায় হচ্ছে যেটা, যে আপনারা দেখেন এই যে এই কবুতরটা হচ্ছে, মানে এটা কোনো এর আগে কোনো ডিম বাচ্চা করেনি, এটা কিন্তু রানিং, ঠিক আছে? রানিং বলতে কি মানে অ্যাডাল্ট, এটা কিন্তু নিউ একটা অ্যাডাল্ট কবুতর, যেটা হচ্ছে চুইনা কবুতর। এই কবুতরটা কিন্তু আগে আপনারা ডিম বাচ্চা করেনি। দেখুন এখানে কিন্তু এই যে, যদি ডিম বাচ্চা করতো তাহলে কিন্তু এই যে এখানে দেখেন এই যে ঠোঁটের মধ্যে, যে এখানে একটা ঠোঁট, যে ঠোঁটটা আছে এই ঠোঁটটা কিন্তু মানে একটু অন্যরকম থাকতো, যেটা আমি দেখাচ্ছি। এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে যে এটা হচ্ছে মানে ডিম বাচ্চা করেনি এরকম কবুতরের ঠোঁট। প্লাস হচ্ছে যে এটাও সেম, এটাও কিন্তু সেম যে ডিম বাচ্চা করেনি। দেখুন আপনারা, এটাও কিন্তু সেম যে ডিম বাচ্চা করেনি, ঠিক আছে? তো দেখুন এই যে এই ঠোঁটটা দেখুন, এটা একটা ঠোঁটটা দেখুন, আর এরকমই সেম একটা কবুতর যেটা ডিম বাচ্চা করছে আমি ওইটাকে দেখাচ্ছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, এই যে দেখুন এখানে যে কবুতরগুলো আছে, এই কবুতরগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটা কবুতর যদি ডিম বাচ্চা করা থাকে তখন ওই যে দেখুন আপনার এই যে ঠোঁটটা, আমি কবুতরটা বাইর করতে পারতেছি না কারণ আমি চাবি নেই। যাই হোক, এখানে দেখুন, এই যে দেখুন এখানে যেই ঠোঁটটা আছে ওর, এই ঠোঁটটা কিন্তু মানে ঠোঁটের যেই এখান দিয়া যে ইয়াটা আছে, এই যে আপনারা দেখেন আমি লাল মার্ক করে দিয়েছি, এখানে যেই জিনিসটা আছে এই জিনিসটা একটু বড় থাকে। বড় থাকে বলতে কি মানে এটা ভিতরের দিকে চলে যায়, মানে ঠোঁটটা একটু এই ইয়া করে যায়, মানে পশমগুলো উঠা যায়, প্লাস হচ্ছে যে এই ইয়াটা একটু বড় হয়ে যায়, ঠিক আছে? তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটা আমি মানে কি বুঝাতে চাইছি, যে কবুতরের ঠোঁট বা একটু যদি বড় হয়ে যায় ভিতরের দিকে তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আগে ডিম বাচ্চা করেছিল। কবুতর কেনার জন্য এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হাট থেকে যারা নতুন কবুতর কিনবেন, আর যারা পুরাতন কবুতর কিনবেন তারা অবশ্যই অনেক কিছু জানেন, অনেক কিছু দেখে বুঝে ফেলেন যে এই কবুতরটা ডিম বাচ্চা করেছে কিনা। আর রানিং কবুতর সবসময় একটা অন্যরকম ফিটনেস থাকে, ঠিক আছে? আপনারা বুঝতে পারবেন। আর যেই কবুতর আর হাটে সবসময় ভালো কবুতর কিনতে গেলে ভালো কোনো লোক যারা কবুতর চিনে আপনার মহল্লার তাদেরকে নিয়ে যাবেন, কারণ হাট থেকে কবুতর কিনা অনেক রিস্কের, কারণ সব কিছু বাঞ্জা টাইপের কবুতর দিয়ে দেয় হাটের ভিতরে, ঠিক আছে? আপনারা ভালো মানুষ নিয়ে যাবেন যারা কবুতর ভালো চিনে তাদেরকে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।